আগের ক্লাসে ড্রেস বলেছিলাম, তো গেজের আজ মেটেরিয়ালস এবং যে তোমার মেজার ইনস্ট্রুমেন্ট আর গেজের সঙ্গে কি তোমার তফাত ডিফারেন্স সেটা আলোচনা করব, এবং বিভিন্ন তোমার যে গেজ সেগুলো আমরা নাম জানব কী কী সেটাও দেখব। দেখো গেজ মেটেরিয়াল, গেজ মেটেরিয়াল তোমার গেজের যে মেটেরিয়াল সে মেটেরিয়ালসগুলো কী কী প্রত্যেকে ধরো টুলস বলো বা ইনস্ট্রুমেন্ট বলো প্রত্যেকে ধরো একটা মেটাল দিয়ে তৈরি হয়। তো গেজ মেটেরিয়ালসটা হচ্ছে মোস্ট অফ দি গেজেস আর মেড ইন হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিলের সব গেজ ম্যাক্সিমাম তৈরি হয়। অ্যান্ড অ্যালয় স্টিল, অ্যালয় স্টিলের হয় দি সারফেস আর ক্রোমিয়াম প্লেট অ্যান্ড সাম গেজেস আর মেড এন্টায়ারলি অফ কমেন্টেড কার্বাইড। তো এই হচ্ছে তোমার গেজের মেটেরিয়ালস, এগুলো গেজের মেটেরিয়ালসগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে। তারপর কী হচ্ছে দি ডিফারেন্স বিটুইন মেজার ইনস্ট্রুমেন্ট অ্যান্ড গেজ, আমরা যে ডিফারেন্স এর আগের ক্লাসেও তোমাদের আলোচনা করেছিলাম যে ফাইল বা হ্যাক্সো যেখানে পারছে না সেখানে চিজেল পাচ্ছে বা যেখানে চিজেল করছে না সেখানে হ্যাক্সো পারছে না। তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করা আছে এবং তার যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস প্রত্যেকেরই আছে, সেই জন্য আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিভিন্ন আমরা মেজার করি বা কাটিং করি, অপারেশনগুলো করি, আমরা বিভিন্ন ইতে বিভিন্ন অ্যাকুরেসিও পাই। তো যেমন আমরা ক্যালিপারে যতটা অ্যাকুরেসি পাই না ততটা আমরা স্ট্রুরুলে পাই, স্ট্রুরুলে যতটা পাই না ততটা যেমন ভার্নিয়ার ক্যালিপারে পাই, এভাবে মাইক্রোমিটার, এভাবে যত যত তোমার অ্যাকুরেসিটা যত বেশি পাই সেই অ্যাকুরেসি। এবং আরেকটা ব্যাপার আছে, তুমি যে কাজ করছো তার ভ্যালুয়েবলের উপরেও তোমার সব কিছু প্রযোজ্য। তো এখানে দেখানো ডিফারেন্স বিটুইন মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এজ, গেজের কী তফাৎ, এম কী বলছে, এ মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ এ টুল বাই মিন্স অফ হুইচ দি এক্স্যাক্ট ডাইমেনশন অফ এ জব ক্যান বি অবটেন। তাহলে কী হচ্ছে যে মেজারিং ইনস্ট্রুমেন্টে কী হয়েছে, আমার যে জবটা করছি সেই জবটা কী হচ্ছে পারফেক্ট তোমার এক্স্যাক্ট ডাইমেনশনটা আমরা জবের পাই, ক্যান বি অবটেন পাই। বাট ইস গেজ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হোয়ার দি ডাইমেনশন অফ জব আর উইথ ইন দি গিভেন লিমিটস। তাহলে কী হচ্ছে আমরা গেজে কী করছি, লিমিটটাকে আমরা ডাইমেনশনের যে লিমিট সেই লিমিটটাকে আমরা দেখি যে হ্যাঁ লিমিটটা ঠিক আছে না তোমার ভুল আছে। এ গেজ ক্যান নট গিভ এক্স্যাক্ট ডাইমেনশন অফ এ জব, এ গেজটা কী হচ্ছে আমরা যেমন ইনস্ট্রুমেন্টে মেজারিং ইনস্ট্রুমেন্টে কী হচ্ছে এক্স্যাক্ট ডাইমেনশনটা দিচ্ছে কিন্তু গেজে আমরা এক্স্যাক্ট ডাইমেনশনটা পাই না। মেজারিং ইজ স্লো প্রসেস বা স্লো প্রসেস, হ্যাঁ মেজারিং আমরা যেমন ইনস্ট্রুমেন্টে মেজারিং করি সেটাকে হচ্ছে কি স্লো প্রসেস, কারণ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিভিন্ন প্রসেসভাবে আমরা তার ধরো ভার্নিয়ার ক্যালিপারেটর দিতে হলে তার তোমার ক্যালকুলেশন করতে হয় বা স্টিরুলে আমরা স্লো প্রসেস হয় একটার পরে একটা প্রত্যেকটা জব মাপতে মাপতে সময় সাপেক্ষ হয়ে যায়। বাট গেজিং ইজ এ কুইকিং প্রসেস, কিন্তু গেজে আমরা কী হচ্ছে ঝড়াঝড় মাপ করতে পারি। তোমাদেরকে কাটার সময়তো বলেছিলাম আর এমনি চেকিংয়ের ক্ষেত্রেও বলেছিলাম যে একটা জব, একটা যদি স্ট্যান্ডার্ড জব ধরো আমি রাইট অ্যাঙ্গেল করি তো সেখানে কিছু সেই জবটার প্রতি সমস্ত কিছু জব আমরা গেজ হিসাবে ধরে আমরা মাপ করতে পারব। তো এই গেজটা হচ্ছে তোমার হচ্ছে কুইকিং প্রসেস আর মেজার ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তোমার স্লো প্রসেস। কিন্তু কি মেজারিং ইনস্ট্রুমেন্টে কী হচ্ছে আমরা এক্স্যাক্ট ডাইমেনশানটা পাচ্ছি কিন্তু আমরা গেজে এক্স্যাক্ট ডাইমেনশানটা পাই না। গেজে কী হচ্ছে লিমিট, যে জবের যে ডাইমেনশনাল লিমিট থাকে সেই লিমিটটা আমরা চেক করি যে লিমিটটা ঠিক আছে না ভুল আছে। এরপর দেখো গেজের যে বিভিন্ন টাইপস অফ গেজ তার মধ্যে তোমাদের আলোচনা করো। প্রথমে কী হচ্ছে প্লাগ গেজ, রিং গেজ, থ্রেড গেজ, স্ন্যাপ গেজ, বিভিন্ন রকমের গেজ আছে, তোমাদের ছবিও দেখিয়ে দেবো, ছবিগুলো থাকলে তোমার দেখলে তোমার ভালো বুঝতে পারবে। প্লাগ গেজ ইজ এ মেড অফ হার্ড অ্যান্ড স্টিল অ্যান্ড ইজ ইউজড টু চেক দি সাইজ অফ এ হোল, তোমার হোল মানে হচ্ছে গর্ত, তোমার যে এর কী করছে যে চেক করছে সাইজগুলোকে, চেক করছে হোলের যে সাইজ সেই সাইজটা চেক করছে প্লাগ গেজ দিয়ে। ইট মে বি ইউজড ফর চেকিং দি সাইজেস অফ স্ট্রেট হোলস, স্ট্যাপার, থ্রেডস, স্কোয়ার্স অফ স্প্লাইনেড হোলস। এ ডবল এন্ডেড প্লাগ গেজ ইজ ইউজ টু টেস্ট
the limits of a size. One end has the minimum of limit size called the go, and end the other has the maximum of limit size called the no go end. তাহলে আমি প্রথমে বলেছিলাম গেজের তোমার একটা কথা বলেছিলাম গো অ্যান্ড নো গো, সে গো অ্যান্ড নো গোটা তোমার আরও ডিসক্রাইব করে দেওয়া হচ্ছে যে এ ডবল এন্ডের প্লাগ গেজেস ইজ ইউজ টু টেস্ট দ্য লিমিটস অফ সাইজ। তাহলে লিমিটস অফ সাইজ তোমার দৈর্ঘ্য যেটা সেটা তোমার ডবল এন্ডের প্লাগ গেজ দিয়ে আমরা টেস্ট করি, পরীক্ষা করি, সেটা কী হচ্ছে ওয়ান এন্ডস হ্যাজ দি মিনিমাম অফ লিমিট সাইজ, মিনিমাম যে লিমিট সাইজ সেটা মাপা হয় সেটাকে বলেছে কল দি গো এন্ড, অ্যান্ড দি আদার হ্যাজ দি ম্যাক্সিমাম অফ লিমিট সাইজ কল দি নো গো এন্ড। এ হচ্ছে তোমার প্লাগ গেজ, প্লাগ গেজের একটা তোমার ডিসক্রাইব করা হলো। এরপরে প্রচুর তোমার গেজ আছে, স্ন্যাপ গেজ আছে, রিং গেজ আছে, থ্রেড রিং গেজ আছে, থ্রেড প্লাগ গেজ আছে, বিভিন্ন রকমের গেজ আছে, থ্রেড স্ন্যাপ গেজ আছে, গ্যাপ গেজ আছে, লিমিট ডেপথ গেজ আছে, টেলিস্কোপিক গেজ আছে, প্রচুর রকমের গেজ আছে। এই গেজগুলো তোমরা দেখো, পড়ো, সমস্ত কিছু না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে করবে বা আমাকে ফোন করবে, কোনো অসুবিধা নেই। এগুলো করো, অ্যাসাইনমেন্টগুলো লেখো, এর নেক্সট ক্লাসে তোমাদের আরও গেজের যে ছবিগুলো সেই ছবিগুলোতে আলোচনা করবো।